ভাই কি করতে হইব আপনি আমার ঘরে কোন ওই রিসকা আগুন দিয়া পুরাইয়া তারপর ছাই বানাই ফেলাবি ওই ছাই দিয়ে আমি দাঁত মাজমু তুমি আসার কথা কই আও নাই কালকে কিন্তু আসবা হ্যাঁ আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবো তারপরে নাইলে পার্কে যাবো বন্ধুর বাড়িটা সম্পূর্ণ ফাঁকা বুঝছো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওইবার ধোকা দিছি দেখে এবারও কি দিব নাকি আসবা তো হ্যাঁ যাবো একটু দেখি চাপ না 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 লোকজন আছে তো এমন করো না না এই যে ভাই আপনার এটা কি শুরু করছেন কোন তো ঠিক না ভাই যদি এসব কিছু করার ইচ্ছাই থাকে আমার রিক্সা থেকে নামে তারপরে করেন এই যে তোমার সমস্যা কি আমি পিছনে যেমন চাই তা করুক তাতে তোমার কি যাও তোমার জানা যেতে কইছো অনেক যাও মণিপুর যাও মণিপুর বাজার যায় নামায় দাও আহারে শুনেন রিকশাটা আমার আমার রিকশাই উঠা আপনারা যা নয় তাই করবেন সেইটা তো আমি সহ্য করব না আমি আমার বাচ্চার জন্য রিকশা চালাই তাই বলে আপনারা যা নয় তা করবেন নামেন নাইমা নিয়ে তারপরে করেন আমার রিকশায় না হ্যাঁ নাইমা দামু তাতে কি হয়েছে তোমার মতো রিকশা হলা এরকম আমি আর দেখি নাই কত রিকশা আছে অন্য রিকশা যাম এই চলো তো নামো তো হ্যাঁ চলো এই চলো তো নামো ঠিক আছে যান আসো আমার রিক্সায় উঠছে কি না কি করতেছে আমি উচিত কথা কইছি দেখা গায়ে লাগা গেছে না দিলা না দিলা ভাড়া লাগবো না আমার ওই ভাড়া খুবই শ্লোক পাপ কাজ করে আমি কইতে গেলেই দোষ তাই না আমার ভাড়া দিব না না দিলা ভাড়া আপনার ছেলের কি দেব নাইছে যার জন্য আপনার ছেলের প্রতি কোনো মায়া মহব্বত ভালোবাসা নাই আর কে একটু মায়া হয় নয় বাচ্চাটার জন্য ও তো মাসুম একটা বাচ্চা ওর মুখের দিকে তাকাইলে যে কোনো মানুষ সব রাগ অভিমান ভুলা যাইব কিন্তু আপনার ছেলেরে দেখেন ও যেরকম ছিল সেরকমই আছে ও টাকার লোভে অন্ধ হয়ে গেছে আম্মা অন্ধ হয়ে গেছে বৌমা তুমি ওই মাইয়ার কথা চিন্তা করো না তুমি নিজের চিন্তা করো আর ওই মাইয়া মিথ্যাবাদী ও মিথ্যা কথা বলে বেশি আর ওই বাচ্চাটা ওই বাচ্চা আমাকে রুবেলেন না কই থেকে না কই থেকে নিয়ে আইছে আইসা কয় এটা আমার রুবেলের কিন্তু আমি তো ওগুলো মাইনা নেই নাই আর তুমি হইলা বড় লোক বাড়ির মাইয়া আমরা সবাই যাই না হইনা তোমার বিয়ে করাইছি তুমি উডি নিয়ে কোনোদিনও কান্নাকাটি করবে না চলো তো ঘরে চলো আম্মা আপনি রে কি বললেন আচ্ছা মা আমি যদি গরিব হইতাম তাহলে আমারও কি ওর মতো এই বাড়ি থেকে ঘর থাকতে বের করে দিতেন আমার যদি সন্তান হইতো তাহলে ওর কি অস্বীকার করতেন সি আম্মা সি আমি আপনার থেকে এটা কখনোই আশা করি নাই আপনি আরো ওই মেয়ের মাইনে নেবেন ওই বাচ্চাটারে
নিজের করে নেবেন তা না আপনি আপনার ছেলের পক্ষে বৌমা কিসের মধ্যে কি আর পান্তাবাদে কি তুমি এটা কি কইতাছো এটা তো তোমার ধারণা করার কোনো ইয়েই আছে না তুমি এসব চিন্তা বাদ দাও তো চলো ঘরে চলো আম্মা আপনি ঘরে যান আমার একটু কাজ আছে কি কাজ আছে আপনি যান আমার একটু যাইতে হইব আমারও আমার বোনের কাছে যাইতে হইব আমার স্বামী পাশে নইতে পারে ওদের খোঁজ খবর না নিতে পারে কিন্তু আমি তো পারি না আমি তো পারবো না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট দেখতে আমি যাবো আমার বোনকে দেখতে যাক বাড়িতে আসলাম তো এবার এক কাজ করি রান্না বান্নাটা শেষ করি ওরে কিছু খাওয়াই আমি কিছু খাই হ্যাঁ তারপরে আবার রিক্সাটা নিয়ে বেরোই নাহলে তো আর এইভাবে রিক্সা চালানো যাবো না দুর্বল হয়ে পড়ব আর আমার কিছু হইলে আমার বাচ্চাটারে কেড়ে দেখবো চল না ঘরে চল ভাই কি করতে হইব আপনি আমার ঘরে কোন ওই রিস্কা আগুন দিয়া পুরাইয়া তারপর ছাই বানাই ফেলাবি ওই ছাই দিয়ে আমি দাঁত মাজমু ঠিক আছে ভাই তার জন্য আমি মশাল নিয়ে আইছি ভাই আপনি অনুমতি দিলে আমি যামু হ যা আমি অনুমতি দিলাম কিন্তু কোনোভাবেই যদি না বোঝে ওই রিস্কা আমি পুরাইতাছি ঠিক আছে ঠিক আছে ভাই ভাই ওই রিস্কলি যদি বাধা দেয় তাহলে ওরে শ কিন্তু আমি জ্বালিয়ে দিম আমার আবার বাধা বুঝতে ভালো লাগে না ভাই ঠিক আছে যা ঠিক আছে ভাই এটা এটা আমি কি শুনলাম ভুল তো কিছু শুনি নাই ওরা ওরা রিক্সা চালিয়ে মাইরে ফলাইবো রিক্সা চালাই দিব না না এটা হইতে দেওয়া যাইব না আমি যেই পর্যন্ত বাইসে আছি অগরে কেউ কিছু করতে পারবো না যেভাবেই হোক আমার আমার অগ রক্ষা করতেই হইব রক্ষা করতেই হইব দেখ দেখ কিভাবে চলতেছে আগুন ধাও ধাও করে হ আমার বড় ভাই বুকটা শান্তি হইব রিস্কায় আমি আগুন দিয়া স্নানে থুয়েছি
খুব ভালো কাজ করছস, খুব ভালো কাজ করছস। আমার মুখে মুখে কথা, আমার অপমান করা কথা না? এবার এবার খুব ভালো হয়েছে, এবার বুঝবো মজারা। এই যে যা যা, তোরা দূরে থাকা দাঁড়া। ঠিক আছে ভাই, দাঁড়া দাঁড়া, যা এই টাকাটা নিয়ে যা ভাই। এটা না হইলেও চলতে। আরে যা তো। তোমরা তোমরা না কি ভাবছো? হ্যাঁ তুমি কি ভাবছো? এত বড় একটা পাপ কাজ করবার আমরা ধরতে পারবো না? কেন করলা, কেন করলা এই কাজটা? দেখো আমি কি করছি, আমি কোনো কিছু করি নাই। দেখো আমারে ভালো মতো থাকতে দাও। ও তোমারে ভালো থাকতে দেমু, আর তুমি যে ওরে ভালো থাকতে দিলা না, ওর বাচ্চাটার ভালো থাকতে দিলা না, তখন কেন করলা এই কাজটা? কেন ওর রিক্সাটা মানুষ দিয়ে পুড়াই দিলা? দেখো এগুলো বলবো না, কিসের রিক্সা আর কি পুড়াইছি আমি, আমি কিচ্ছু জানি না। আমি ওরে বলছি এই এলাকা থেকে চলে যা, কিন্তু ও যাইতে চায় না। আবার বলছি যে মানে আমার এই এলাকায় যেন গাড়ি না চালায়, কিন্তু তাও চালায়। আর ওরেও বুঝতে দিব না, ওর পিছনে ওর ছোট একটা বোন আছে।